আর এখন বোঝাও যাইতেছে না যে কে কাকে ভালোবাসতেছে, রিয়েল নাকি ফেক, এটা বোঝারও কোনো উপায় নাই। কারণ এমনভাবে তারা উপস্থাপনা করে ভালোবাসার কথাগুলো, এটার জন্য আর বোঝার উপায় থাকে মানে মেয়েদের সাথে মিষ্টি মিষ্টি কথা বলে, মিষ্টি মিষ্টি কথা বলে তাদের কনভিন্স করে, তাদের কনভিন্স করে, কনভিন্স করে তাদের সাথে মানে এমন ভাব করে মনে হয় সবই মেয়ে তার। তারপর দুই দিন যেতে না যেতে পরে মানে সব শেষ, মানে আসে না রাজভাইয়ের সাথে, মেহেজাবিন আপুর সাথেও দেখা হয়েছে, অনেক তারকাদের সাথেই দেখা হয়েছে, অনেক তারকাদের সাথে দেখা হয়েছে। আপনার সবচেয়ে ফেভারিট বা কোন নায়ক সবচেয়ে বেশি পছন্দ আপনার? আমার সব থেকে সিয়াম ভাইকে পছন্দ, আর অভিনেত্রী থেকে মানে যারা নাটক করে আফরান নিশু ভাইয়ের পছন্দ। সিয়ামকে কেন পছন্দ আপনার? সে মানে সে অনেক সুন্দর অভিনয় করে, তার অভিনয়গুলো আমার খুব ভালো লাগে, তার অভিনয় অনেক ভালো লাগে। আচ্ছা, সিয়ামের সমস্ত ছবি আপনার দেখা হয়? সমস্ত না মানে যেগুলি দেখি আর কি, দেখে মোটামুটি ভালোই মনে হয়। আচ্ছা, অনেকেই শুনি যে সিয়ামের প্রতি মানুষ বা মেয়েরা অনেক ক্রাশ, যারা ইয়ং দেখতে সুন্দর, বিশেষ করে সুন্দররা সিয়ামের জন্য বেশি পাগল থাকে। আসলে আপনি কোন সাইডটা দেখি আপনি সিয়ামের প্রতি ক্রাশ হয়েছেন বা সিয়ামকে এত ভালোবাসেন? তার অভিনয় এবং তার মানে ব্যক্তিগত বিষয়ে, আজকাল তো মানুষ যেরকম অভিনয় এক ধরনের করে আর পার্সোনাল বিষয়টা অনেক লুকোচুরি করে, সিয়াম ভাইয়া রিলেশন করছে, রিলেশন পরে বিয়ে করছে, সবগুলি এগুলি দেখে তার ভালো লাগে। তার সব মানে অনেক আর্টিস্ট আছে, অনেক নায়ক আছে যারা প্রেম করে বিয়ে করে আবার ছেড়ে দেয়, লুকোই লুকোই রাখে, কিন্তু সিয়াম ভাই এটা করেনি, সে বিয়ে করছে, সে 7 বছর প্রেম করছে, করার পর তারপর সে আবার বিয়েও করছে। এই জিনিসটা আসলে খুব গর্বের বিষয়, কারণ আজকাল প্রেম মানেই তো মানে 2 দিন প্রেম করে তারপরে ছেড়ে দেয়, কিন্তু সিয়াম ভাই ওই কাজটা করেনি, সে তার জীবন সঙ্গী হিসেবে তাকে নিচ্ছে। আচ্ছা, আজকাল 2 দিন প্রেম করে কেন ছেড়ে দেয় আপু বলেন তো? সেটা বলতে পারবো না, আজকাল তো অনেকের মনে অনেক ই থাকে, অনেকে প্রেম করতে চায় 2-3 দিনের জন্য, আবার অনেকে সারাদিনের জন্য বাঁধে। এই যে আমরা শুনি যে মেয়েদের সাথে 2 দিন প্রেম করার পর আবার রিলেশন ব্রেকআপ হয়ে যায়, ছেড়ে দিয়ে যায়, মেয়েরাও দেয় ছেলেরাও দেয়, আসলে এই 2 দিনের প্রেমে আসলে কি এর ভিতরে কি মজা আছে? যারা করে তারাই আসলে বলতে পারবে কেন এরকমটা করে, নাকি আসলে ওদের একটা পেশা হয়ে গেছে? যে অনেকে একটা পেশা আছে, কিন্তু অনেকে আসলে আজকে অনেকে রিয়েল ভালোবাসতে চায়, শুধু এই ফ্যাকের জন্য অনেকে ভালোবাসতে ভয় পায়। দেখা যাচ্ছে যে এই মেয়ের সাথে 2 দিন সময় কাটালাম, ওই মেয়ের সাথে 2 দিন সময় কাটালাম, এরকম ছেলেমেয়ের উভয়ই আছে, উভয়ই আছে। আসলে এই বিষয়টা কি আসলে আমাদের এই মানে যেসব মেন্টালিটির যেসব ছেলে এবং মেয়েরা আছে তারা কি এইখান থেকে বিমুখ বা ভালো পথে আসতে পারে না? এরকম ভালো পথে কি করে আসবে? আর এখন বোঝাও যাইতেছে না যে কে কাকে ভালোবাসতেছে, রিয়েল নাকি ফেক, এটা বোঝারও কোনো উপায় নাই। কারণ এমনভাবে তারা উপস্থাপনা করে ভালোবাসার কথাগুলো, এটার জন্য আর বোঝার উপায় থাকে মানে মেয়েদের সাথে মিষ্টি মিষ্টি কথা বলে, মিষ্টি মিষ্টি কথা বলে তাদের কনভিন্স করে, তাদের কনভিন্স করে, কনভিন্স করে তাদের সাথে মানে এমন ভাব করে মনে হয় সবই মেয়ে তার। তারপর 2 দিন যেতে না যেতে পরে মানে সব শেষ, মানে আসে না 2 দিন মেয়েদের সাথে কথা বলে সব সময় টমাই দেওয়ার পরে দাও, তখন আর কেউ নি তাকে চিনেও না, আপনি কথা বলছেন অনেক সময় আপনার ই হয়ে গেছে, ভাগ্যে তো এরকম ঘটে গেছে, এরকম একটা ব্যাপার হয়ে যায় না তো আছে কিনা এরকম? হয় নাই। আচ্ছা, সাকিব খান কে কেমন লাগে আপনার? ভালো লাগে। সাকিবের সিনেমা দেখা হয়? আপু আপনি দেখতে অনেক সুন্দর, আপনার ক্যামেরা বন্দি করলাম আজকে, বাট হাজার হাজার লাখ লাখ সিনেমা দেখবে আপনার ভিডিও, সবাই তো ক্রাশ খেয়ে যাবে, তো যদি কেউ প্রেম অফার করে এই ভিডিও দেখে প্রেম করবেন না? হ্যাঁ না, আমাদের দুলা ভাই আছে। আমি একটু তাহলে গেমে যেতে চাই, আপনি যেহেতু বিয়ের কথা আসলে দুলাভাই যেহেতু আছে, আচ্ছা দুলাভাই আপনাকে কোন দিকটা দিয়ে ভালোবাসে, সামনে থেকে না পিছন থেকে? কোন ভালোবাসাটাই আপনার সামনে পিছনে বলতে হয় না, ভালোবাসা তো ভালোবাসাই। আচ্ছা, দুলাভাই যদি কোনো কারণে আপনার প্রতি রাগ হয় তাহলে কিভাবে সে রাগ ভাঙান? কিভাবে রাগ মানে ঝগড়া হলে চুপ করে থাকি তাহলে রাগ কমে যায়, মানে ঝগড়া করলেই তো মানে কথাতে কথা বাড়ে, কথা না বললে তো আর কথা বাড়বে না।